নমস্কার দর্শক বন্ধুরা দা জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত পেনশন এবং ফ্যামিলি পেনশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণার পথে হাইকোর্ট এই মামলাটি একজন কোনো নির্দিষ্ট ব্যক্তির করা মামলা হলেও মামলার যে প্রেক্ষাপট এবং পরবর্তী ক্ষেত্রে মামলার যে রায় আসবে সেটা সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনার্স থেকে শুরু করে ফ্যামিলি পেনশনার্স সবাইকার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা বলাই বাহুল্য খবরটি সরাসরি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব দর্শক বন্ধুদের অনুরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে আইনি বিধানই শেষ কথা নয় গুরুত্বপূর্ণ বক্তব্য হাইকোর্টের কনস্টেবল সিরাজুল হক মুর্শিদাবাদে চাকরিরত অবস্থায় মারা গিয়েছিলেন তার স্ত্রী সুফিয়া বেগম সেই সময় হোমগার্ড হিসাবে অস্থায়ী পদে কাজ করতেন ফলে প্রাপ্য ফ্যামিলি পেনশন তার নামে বরাদ্দ না করে নাবালক ছেলের নামে দেয়া হয়েছিল তখন সমস্যা ছেলের বয়স অতি আইন অনুযায়ী পঁচিশ পেরোলে আর বাবা বা মায়ের পেনশন পাওয়ার অধিকার থাকে না ছেলের সুফিয়া বেগম মুর্শিদাবাদ জেলা পুলিশ ও প্রশাসনের কাছে দ্বারস্থ হলেও গত তিন চার বছর সেই প্রশ্নের মীমাংসা করেনি তারা অবশেষে মামলা করেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বা স্যাটে গত বছরের কুড়ি ডিসেম্বর ট্রাইব্যুনালেও তার আবেদন খারিজ করে দিয়েছে ফলে স্বামীর পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন তিনি বাধ্য হয়েই সুফিয়া বেগম মামলা ঠোকেন কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আবেদনকারীর পক্ষে রায় দিয়ে বলেছে ফ্যামিলি পেনশন পাওয়ার ক্ষেত্রে আইনি বিধান কখনোই প্রতিবন্ধকতা হতে পারে না এক্ষেত্রে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে মামলাকারীর পেনশন সংক্রান্ত যাবতীয় নথি রাজ্য সরকারের অর্থ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে দু সপ্তাহের মধ্যে পাঠাতে হবে প্রিন্সিপাল সেক্রেটারিকেও আদালতের অভিমত ও সংশ্লিষ্ট নথি বিবেচনার মধ্যে এনে সহানুভূতির সঙ্গে যুক্তিসম্মত সিদ্ধান্ত নিতে হবে এবং তা মামলাকারী সুফিয়া বেগমকে জানিয়ে দিতে হবে বেঞ্চ এস এ প্রসঙ্গে বলেছে আইনে কোথাও বলা নেই যে ছেলের বয়স পঁচিশ পেরিয়ে গেলে মৃত সরকারি কর্মী স্ত্রী পেনশন পাবেন না মনে রাখা দরকার সবার আগে ফ্যামিলি পেনশন পাওয়ার অধিকার রয়েছে স্ত্রীর প্রসঙ্গত আদালত মামলাটি নিষ্পত্তি করেনি এখনও পর্যন্ত মামলাটি নিষ্পত্তি না হলেও বর্তমান পরিস্থিতিতে মামলাটি যেদিকে এগোচ্ছে তাতে মামলাকারীর পক্ষেই কিন্তু রায় আসবে বলে মনে হচ্ছে খবরটি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম এই মামলার রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এটাই বলাই বাহুল্য পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ